দেখো কত বড় বড় আম হয়েছে, আমি আজকে আম পাড়তে এসেছি। দেখতে তো পেলে আমি গাছে আম পাড়লাম, তো আম দিয়ে আমি শরবত বানাবো, আমের পান্না বানাবো, খুব সহজভাবে বানাবো। আর এই গরমকালে এটা খেলে পরে খুব শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি এই আমের শরবতটি দেখবে, আর কেমন লাগলো আমাকে জানাবে। আমি এই শরবতটি সহজভাবে বানাবো, তোমাদেরও দেখলে ইচ্ছে করবে তোমরাও বাড়িতেই শরবতটা বানাবে। আর এইটা বেশি টাইম লাগে না শরবতটা তৈরি করতে। চলো তাহলে আমি এখন শরবতটা তৈরি করছি। চলো তাহলে আমগুলো আমি কেটে নিচ্ছি, আর আমি এই দুটো আম কেটে নিচ্ছি। আমগুলো তো প্রচণ্ড শক্ত হয়ে গেছে, আঁচিও হয়ে গেছে। আমার এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর আঁঠিটাও পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে আঁঠি দিকে আমটা ছাড়িয়ে নিলাম। একইভাবে আমি আমগুলো সব কেটে নেব। এই দুটো আম কাটা হয়ে গেছে, এবার আমি আমগুলো ধুয়ে আমি সেদ্ধ চাপাবো। তাহলে আমগুলো ধুয়ে নিয়েছি, আম ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। এতে আমি দেড় গ্লাসের মতো জল দেবো। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর আমগুলো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে সেদ্ধ হতে। এখন 15 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকাটা খুলে দেখছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন তাহলে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা শিলে বেটে নেব। এই আমটা আবার ঠান্ডা হতে একটু টাইম লাগবে। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আমগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো আমগুলো আমি সব তুলে নিয়ে রেখে দিচ্ছি কাঁচিটা। এখন আমি শিলেতে আমগুলোকে পিঁয়াজ করে পিষে নেব। এখানে আমি হাফ কাপের মতো পুদিনা পাতা আর তুলসী পাতা নিয়েছি, এগুলো সব পিষে নেব। আমি এই আমগুলোকে ভালো করে বেটে নেব। আমটা আমি বেটে নিয়ে চলে এসেছি, এখন আমি একটা একটা করে মশলা এতে দিয়ে দেবো। আমটা মিষ্টি ছিল সেই জন্য আমি 2 চামচ চিনি দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, বিট নুন, ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমটা গুলানো হয়ে গেছে, এখন আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। এখন আমি এই শরবতটা গুলি দিচ্ছি। বরফ দিচ্ছি একটা একটা করে।
খুব ভালো লাগছে, তোমরাও বানিয়ে খাবে এরকম করে। এই গরমে তোমরা যদি আমের শরবতটা খাও শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। দুটো আম থেকে 10 গ্লাস শরবত করা যাবে, আর তোমরাও এরকম করে শরবত খাবে।